السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة ايه والسلام: جابي يا دادو؟ خيركم من هيرفندو تعلم هيرفندو القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. أمرا العربية بين يديك بوك تو، এই সিরিজ থেকে আল কিতাবু আসানি 2 নম্বর বইটা পড়ছি। বুক টু এর 2টা পার্ট, আলহামদুলিল্লাহ আমরা পার্ট এ পড়তেছি। সেকেন্ড পার্টটা এর পরে পড়বো। তো প্রথম পার্টে আমরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রথম পার্টের 6টা ইউনিট শেষ করেছি। সর্বশেষ ইউনিট আমরা পড়তেছিলাম আল ওয়াহদাতু সাদিসাতু আল মিহানু, 6 নম্বর ইউনিটটা ছিল প্রফেশন, পেশা, এই সম্পর্কিত। আজকে থেকে আমরা 7 নম্বর ইউনিট শুরু করছি, আল ওয়াহদাতু সাবিআতু। এই ইউনিটের আলোচ্য বিষয় হলো আল লুগাতুল আরাবিয়াতু, আরাবিক ল্যাঙ্গুয়েজ। আল লুগাতুল আরাবিয়াতু, এই আল লুগাতুল আরাবিয়াতু এই চ্যাপ্টারের প্রথম অংশে আলোচনা করবে বাইনা তালিবাতাইনি। এই যে বাইনা তালিবাতাইনি, আমরা সবাই অর্থ বুঝে গেছি, দুইজন ছাত্রী তাদের মধ্যে কথোপকথন। বাইনা মাঝে, তালিবাতাইনি দুজন ছাত্রী, দুজন ছাত্রীর মধ্যে কথোপকথন হবে এবং এখান থেকে পরবর্তীতে অনেক প্র্যাকটিস থাকবে। এখানে প্রথম ছাত্রী এবং দ্বিতীয় ছাত্রী এভাবে দেওয়া আছে, আত্তালিবাতুল উলা, হেওয়ারের মতো করে দেওয়া, আত্তালিবাতুল সানিয়া দ্বিতীয় ছাত্রী। আত্তালিবাতুল উলা প্রথম ছাত্রী, আত্তালিবাতুল সানিয়া দ্বিতীয় ছাত্রী। তাহলে প্রথম ছাত্রীটা বলতেছে, আতাকিদু আন্নাকি তালিবাতুন জাদিদাতুন, আতাকিদু আন্নাকি তালিবাতুন জাদিদাতুন। সবাই অর্থ বুঝে গেছেন, অর্থ বলেন তো। আতাকিদু, আতাকিদু মানে আমি মনে করি, আই থিঙ্ক, আন্নাকি তালিবাতুন জাদিদাতুন, যে তুমি একজন নতুন নতুন ছাত্রী। ছাত্রের আমি মনে করছি তুমি একজন নতুন ছাত্রী। এবার দ্বিতীয় ছাত্রী, সে উত্তর দিচ্ছে, নাআম নাআম, ইয়েস, ইলতাহাকতু বিল মাআহাদি হাযিহি সানাতা। এটার অর্থ আপনারা বলতে পারবেন, বলেন তো, ইলতাহাকতু বিল মাআহাদি হাযিহি সানাতা, অর্থ কি? ইলতাহাকতু মানে কি, আমি জয়েন করেছি, আমি ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছি, বিল মাআহাদি এই ইনস্টিটিউটে, হাযিহি সানাতা মানে দিস ইয়ার, এই বছর যাব, এই বছর না, হাযিহি সানাতা এই ও বছর, এই বছর, এই বছর, রাইট। তো আমি এই ইনস্টিটিউটে এই বছরে জয়েন করেছি, এই বছর ভর্তি হয়েছি, তার মানে নতুন স্টুডেন্ট। নাআম, ইলতাহাকতু, এই ভার্বটা আমাদের গেছে গত চ্যাপ্টারের একটা ইয়াই ছিল, ইলতিহাক বিল জামিয়া, তাই না? ইলতিহাক, অ্যাডমিশন বা জয়েন। তো ইলতাহাকতু বিল মাহাদি, মাহাদুন মানে আমরা পড়ে আসছি ইনস্টিটিউট। তো ইলতাহাকতু বিল মাহাদি, ইনস্টিটিউটে আমি জয়েন করেছি, ভর্তি হয়েছি, হাদিহি সানাতা, এই বছর। আবার আত-তালিবাতুল উলা, প্রথম ছাত্রী, যে পুরাতন ছাত্রী, সে বলতেছে, হাল দারাসতি লুগাতাল আরাবিয়্যাতা ফি বালাদিকি, অর্থ আপনারা পারবেন, বলেন তো, অর্থ বলেন সবাই, হাল দারাসতি লুগাতাল আরাবিয়্যাতা ফি বালাদিকি, ফি বালাদিকি মানে তোমার দেশে, শহর, এই দেশে, তোমার দেশে, তোমার দেশে তুমি কি আরবি তুমি কি ভাষা পড়েছ, আমাদের, তাই না? হাল দারাস্তি, তুমি কি পড়েছ, আল লুগাত আল আরাবিয়্যাত, আরবিক ল্যাঙ্গুয়েজ, ফি বালাদিকি মানে কি, তোমার দেশে, তোমার দেশে, হ্যাঁ, তোমার দেশে তুমি কি আরবি ভাষা পড়েছ। আত-তালিবাতু সানিয়া, দ্বিতীয় ছাত্রীটি বলতেছে, হাদিহি আউয়ালু মাররাতিন, হাদিহি আউয়ালু মাররাতিন, আউয়ালু মানে প্রথম, বা মাররা মানে বার, তাই না? বার, হ্যাঁ, হাদিহি আউয়ালু মাররাতিন, এটাই হলো প্রথম বার, আদ্রুসু ফিহা আল আরাবিয়্যাতা, যে তাতে আমি আরবি পড়ছি, মানে ফার্স্ট টাইম আমি আরবি পড়ছি।
هذه أول مرة أدرس فيها العربية. এগুলো সব পুরাতন শব্দ, কোনো নতুন শব্দ নাই। الطالبة الأولى, এবার প্রথম ছাত্রীটা আবার বলতেছে, أنا درست العربية العربية سنة ثلاث ثلاث سنوات سنوات في في البلد. بلدي. أرث بولن أرث بولن شهج. মানে আমি আমি পড়েছি তিন তিন বছর আরবিয়া যাবত 3 বছর, আরবি ভাষা 3 বছর পড়েছি। যাবত কেন, যাবত আরবি তো নেই, সালাসা সানাওয়াত 3 বছর, ফি তিন বালাদি বছর মানে আমার দেশে, তিন বছর আমার দেশে, আমার দেশে রাইট, আমার দেশে আমি আরবি ভাষা 3 বছর করে শিক্ষা এসেছি করেছি। পড়েছি। انا درست العربيه 3 سنوات في بلدي, মাশাআল্লাহ। এরপরে দ্বিতীয় ছাত্রীটা বলতেছে, লিমাদা তাদ্রুসিনাহা মাররাতান সানিয়াতান ইদান, মানে তারা দুজনই আরবিক ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আর কি। এখন এই দ্বিতীয় ছাত্রীটা বলতেছে, লিমাদা কেন তাদ্রুসিনাহা তুমি পড়তেছো, হা মানে এটাকে, অর্থাৎ এই যে আরবি ভাষাকে কেন পড়তেছো, মাররাতান সানিয়াতান মানে কি দ্বিতীয়বার, 3 বছর দ্বিতীয়বার, দ্বিতীয়বার মাররাতান সানিয়াতান দ্বিতীয়বার মানে কি দ্বিতীয়বার, হ্যাঁ দ্বিতীয়বার ইদান 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 মানে তাহলে, তাহলে তুমি তাহলে দ্বিতীয়বার আবার এই আরবি ভাষা কেন পড়তেছো, মানে তোমাদের দেশে তো 3 বছর পড়েই আসছো, আবার এসে আরবিক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আরবি ভাষা পড়তেছো, ঘটনাটা কি? লিমাদা তাদরুসিনাহা মাররাতান সানিয়াতান ইদান, ইদান মানে তাহলে, তাহলে তাহলে সো দেন তাহলে তুমি আরবি ভাষা আবার দ্বিতীয়বার কেন পড়তেছো, বুঝা গেছে বাক্যটা? লিমাদা তাদরুসিনাহা, এই নাহা মানে আল্লুগাত আল আরাবিয়াত, আল্লাহ তুলারে হ্যাঁ, আরবি ভাষাটা দ্বিতীয়বার তাহলে আবার কেন পড়তেছো তুমি, লিমাদা তাদরুসিনাহা মাররাতান সানিয়াতান ইদান, এই যে আত-তালিবাতুল উলা, প্রথম ছাত্রীটা আবার বলতেছে, ফি বালাদি নাতাআল্লামুল কিরাত কিরাআতা ওয়াল কাওয়াইদা ওয়াত তারজামাতা। এখানে আমরা কিরাআত কাওয়াইদ দুইটা শব্দ জানি, আর তারজামাতা এই শব্দটা নতুন বাংলা, আমরা বাংলাতে ব্যবহার করি তর্জমা তর্জমা নিশ্চয়ই, তর্জমা। এটা তো পড়ছি হুজুর, ওই যে হ্যাঁ ইয়া কি বলে ইউরোপিয়ানরা যে আমার তর্জমা করতো, ওখানে মনে হ্যাঁ এই কথাটা মাশাআল্লাহ আসছিল। পড়ছি আমরা অলরেডি, তাই তো, যদিও বলি যে পড়ি নাই, তারপরে আমরা বাংলাতে এটা অনেক ব্যবহার করি না, তর্জমা, তর্জমা মানে অনুবাদ, তাই না? এই দেখেন এখানে আমরা লিখে দিছি যে তারজামাতুন মানে হলো অনুবাদ, আর কেরাআত কাওয়াইদ অর্থ বলেন কিতাবুল কেরাআতি, আমরা পড়ছিলাম না রিডিং বুক, হ্যাঁ রিডিং, রিডিং বুক, আর আর কিন্তু একটা হচ্ছে এটা হচ্ছে গ্রামার গিয়ে বুক, কাওয়াইদি গ্রামার বুক। গ্রামার, মাশাআল্লাহ। তাহলে বলতেছে ফি বালাদি, এখন প্রথম ছাত্রটা এক্সপ্লেন করতেছে ছাত্রীটা, না তা আল্লামুল কেরাআত, আমাদের দেশে আমি রিডিং শিখে এসেছি, ওয়াল কাওয়াইদা এবং গ্রামার শিখেছি, ওয়াত তারজামাতা এবং অনুবাদ করা অনুবাদ শিখেছি, শিখে অনুবাদ শিখেছি, বাট ওয়ালা নাতাআল্লামুল হাদিসা বিল লুগাতিল আরাবিয়্যাতি, ওয়ালা নাতাআল্লামু শিখিনি আল হাদিসা কথা বলা বিল লুগাতিল আরাবিয়যা আরবিতে, আরবিতে আরবি ভাষায় স্পিকিং কথা বলা এটা শিখিনি, শিখিনি। অর্থাৎ এই কথা বলা শেখার জন্য সে ভর্তি হয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে ফি বালাদি, আমার দেশে, নাতাআল্লামুল কিরাআতা আমরা রিডিং পড়ি, রিডিং শিখি, ওয়াল কাওয়াইদা গ্রামার শিখি, ওয়াত তারজামাতা অনুবাদ শিখি, ওয়ালা নাতাআল্লামুল হাদিসা বিল লুগাতিল আরাবিয়্যা, কিন্তু আরবিতে কথা বলা শিখি না, শিখিনি বুঝতে পারছেন অনুবাদটা? জি। আলহামদুলিল্লাহ। আত-তালিবাতু সানিয়া, দ্বিতীয় ছাত্রী বলতেছে, ওয়ালাকিন নাকি, ওয়ালাকিন নাকি, ওয়ালাকিন নাকি মানে কিন্তু তুমি তো, তুমি হ্যাঁ তাই না, তাতাহাদ্দাসিন আল আরাবিয়্যাত আল আনা জাইয়িদান, জাইয়িদান মানে ভালোভাবে, সুন্দর, ভালোভাবে সুন্দর, সুন্দরভাবে, ভালোভাবে, ওয়ালাকিন নাকি কিন্তু তুমি তো, তাতাহাদ্দাসিন কথা বলতেছো, বলছো আল আরবিতে আরাবিয়্যাত আরবিতে, আল আনা এখন নাও এখন এখন জাইয়িদান সুন্দরভাবে ভালোভাবে, কিন্তু তুমি তো এখন আরবিতে খুব সুন্দরভাবে কথা সুন্দরভাবে বলতেছো, কথা বলছো। এই যে এটা হলো আর আশ্চর্যবোধক চিহ্ন, তাই না, মানে সে তার আরবি শুনে আশ্চর্যান্বিত হচ্ছে এবং বলতেছে ওয়ালাকিন নাকি তাতাহাদ্দাসিন আল আরাবিয়্যাত আল আনা জাইয়িদান, তাহলে একটা ভার্ব হলো এই যে 5 নাম্বার ফর্মে, তাতাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু তাহাদ্দুসুন, এটার অর্থ হচ্ছে টু স্পিক, কথা বলা, কথা বলা, ওয়ালাকিন নাকি
تتحدثين الآلة আর جيدا جيدا মানে ভালোভাবে ভালো কিন্তু তুমি তো এখন আরবিতে খুব ভালোভাবে কথা বলতেছো সুন্দর কথা বলতেছো এখন এই প্রথম ছাত্রীটা এটা এক্সপ্লেইন করতেছে تعلمت الحديث باللغة العربية هنا هنا মানে সেখানে এখানে হুন সেখানে না হুন কা মানে সেখানে তাই না হুনাকা সেখানে জি তো বলতেছে تعلمت الحديث باللغة العربية আরবিতে কথা বলা শিখেছি هنا এখানে আমি আরবিতে এখানে কথা বলা শিখেছি تعلمت الحديث باللغة العربية هنا আমি আরবিতে কথা বলা শিখেছি এখানে في المعهد انستيتيوت আছে مختبرون মানে ল্যাবরেটরি وحاسوبون এবং কম্পিউটার কম্পিউটার আছে وإذاعة এটা আমরা পড়েছি إذاعة শাব্দিকভাবে অর্থ রেডিও এখানে ব্রডকাস্টিং আর কি রাইট কোন যেটা আর কি আমরা শুনতে পারি আর কি কোন ব্রডকাস্টিং সিস্টেম আছে وإذاعة ওখানে সাউন্ড সিস্টেম আছে আমরা এটা বলি সাউন্ড সিস্টেম ومكتبة এবং লাইব্রেরি আছে লাইব্রেরি ইনস্টিটিউটে একটা ল্যাব আছে একটা কম্পিউটার আছে সাউন্ড সিস্টেম আছে এবং মাকতাবাতুন এবং সমৃদ্ধ পাঠাগার আছে এগুলোর থ্রুতে সে এখানে আরবি ভাষা শিখেছে কথা বলা শিখেছে যে তাআল্লামতুল হাদিসা বিল্লুগাতিল আরাবিয়্যাতি হুনা আমি এখানে আরবি বলা শিখেছি ফিল মাআহাদি মুখতাবারুন ওয়া হাসুবুন ওয়া ইদাআতুন ওয়া মাকতাবাতুন এবার আবার দ্বিতীয় ছাত্রীটি বলতেছে লা আস্তাতিউ নুতকাল আসওয়াত কাফ ওয়া হা জাইদান লা আস্তাতিউ মানে আমি পারি না ইস্তাতা ইস্তাতিউ তো পারা লা আস্তাতিউ আমি পারি না নুতকাল আসওয়াত দুটো শব্দ আগে গেছে আমি আবার পড়ি নুতকুন মানে হলো উচ্চারণ করা নাতাকা ইয়ানতুকু অর্থ কি উচ্চারণ করা প্রোনাউন্স মানে উচ্চারণ আর আসওয়াত আসওয়াত মানে সাউন্ড এই আসওয়াত এই শব্দটা সাউতুনের বহুবচন কোরআন কারিমে ব্যবহার হইছে লা তাজহারু আসওয়াতাকুম তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না তাহলে সাউতুন বহুবচন আসওয়াতুন অর্থ হলো আওয়াজ বা সাউন্ড আর নুতকুন অর্থ উচ্চারণ সে বলতেছে লা আস্তাতিউ আমি পারি না নুতকাল আসওয়াতি সাউন্ড উচ্চারণ করতে সহজ কথা উচ্চারণ করতে আর কি কফ ওয়া হা এই তিনটা অক্ষর কফ হা ওয়া এগুলো আমি জাইদান ভালোভাবে উচ্চারণ করতে পারি না এগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশনটা জানি না আমি এগুলো সঠিক উচ্চারণ জানি না পারি না আল তালিবাতুল উলা এই প্রথম ছাত্রী সে সমাধান বলে দিচ্ছে হুনাকা সেখানে অর্থাৎ এই ল্যাব গুলোতে আছে তাদরিবাতুন অনেক অনুশীলনী সাউতিয়াতুন সাউতুন সাউতুন মানে আওয়াজ আর সাউতিয়াতুন অডিও আর কি আওয়াজ বিষয়ক এটা আর কি এই যে শেষে ইয়া যুক্ত হয়েছে ইয়া যুক্ত হয়ে এটাকে কি বলে সিফাত বানায় দিয়েছে সাউতুন মানে আওয়াজ আর সাউতিয়াতুন আওয়াজ বিষয়ক তাহলে তাদরিবাতুন সাউতিয়াতুন তাহলে সেখানে অনেক সাউন্ড বিষয়ক বা আওয়াজ বিষয়ক অনুশীলনী আছে যা ইরাত ভালো ভালো ফি মুখতাবারি লুগাতি এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো সাউন্ড বিষয়ক বা সাউন্ড ঠিক করা বিষয়ক অনেক সুন্দর সুন্দর অনুশীলনী আছে অর্থাৎ সেখান থেকে তুমি এগুলো চর্চা করতে পারো هناك تدريبات صوتية جيدة সেখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো সাউন্ড বিষয়ক অনুশীলনী আছে ফি মুখতাবারি লুগাতি মানে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে তাই না এরপরে নিচে যাচ্ছে আত্তালিবাতু সানিয়া সে বলতেছে ওয়ালা আস্তাতিউ আত-তাহাদ্দুস বিল লুগাতিল আরাবিয়্যাতি আমি আরবিতে কথা বলতে পারি না ওয়ালা আস্তাতিউ আত-তাহাদ্দুস বিল লুগাতিল আরাবিয়্যাতি আরবিতে তার সমস্যাগুলো বলতেছে একে তো এই অক্ষরগুলো উচ্চারণ পারে না দ্বিতীয়ত সে আরবিতে কথা বলতে পারে না এবং বলতেছে ওয়ালা আফহামু এবং আমি বুঝি না ফাহিমা ইয়াফহামু অর্থ কি বুঝা অনুধাবন করা এই যে ফাহিমা ইয়াফহামু
আমাদের চারটা ভার্ব এখানে আসছে নতুন, এই যে ফাহিমা আফহামু মানে বুঝা বা অনুধাবন করা। তাহলে ওয়ালা আফহামু আমি বুঝতে পারি না বা বুঝি না কালাম আল মুদাররিসাতি শিক্ষিকার কথা, তালিবাতি এবং ছাত্রদের কথা, শিক্ষিকার কথা এবং ছাত্রীদের কথা আমি বুঝতে পারি না। সে বলতেছে উরিদু আমি চাই আন আতাআল্লাম আল আরাবিয়্যাতা জাইয়িদান ভালোভাবে আরবি শিখতে, আমি ভালোভাবে আরবি শিখতে চাই। মাযা আফআলু আমি কি করতে পারি, আমি কি করব, মাযা আফআলু। তার অভিযোগটা হলো ওয়ালা আস্তাতিউ আত-তাহাদ্দুসা বিল-লুগাতিল আরাবিয়্যা আমি আরবিতে কথা বলতে পারি না, ওয়ালা আফহামু কালাম আল মুদাররিসাতি ওয়াল ওয়াত-তালিবাত ওয়াত-তালিবাতি আমি ছাত্রীদের এবং শিক্ষিকার কথা বুঝি না। উরিদু আন আতাআল্লাম আল আরাবিয়্যাতা জাইয়িদান এজন্য আমি খুব ভালোভাবে আরবি ভাষা শিখতে চাই, মাযা আফআলু আমি কি করতে পারি। আত-তালিবাতুল উলা সেই পুরাতন ছাত্রীটা সমাধান দিচ্ছে, বলতেছে ইহফাযি জুজআম মিনাল কুরআনিল কারীম। হাফিজা ইহফাজ অর্থ কি মেমোরাইজ করা, সংরক্ষণ করা, তাই না? তাহলে ইহফাযি আমর তুমি মেমোরাইজ করো, জুজআন জুজউন মানে অংশ, এখানে অর্থ হলো পারা। তাহলে ইহফাযি জুজআন তুমি একটি পারা মুখস্থ করো, মিনাল কোরআনুল কারীম কোরআনে কারীম থেকে, ওয়া বা'দাল আহাদীসিন নাবাওয়িয়্যাতি হাদিস নববী এটাকে আরবিতে বলে আল আহাদীসুন নাবাওয়িয়্যা, ওয়া বা'দাল আহাদীসিন নাবাওয়িয়্যাতি এবং তুমি মুখস্থ করো কিছু হাদিস, ওয়া তাহাদ্দাসি বিল আরাবিয়্যাতি এবং আরবিতে কাসীরান বেশি বেশি কথা বলো। কোরআনে কারীম থেকে কিছু আয়াত মুখস্থ করলে হবে তোমার রিডিংটা চালু হয়ে যাবে এবং পড়ার ক্ষেত্রে ফ্লুয়েন্সি আসবে, কিছু হাদিস মুখস্থ করো কথা বলার ক্ষেত্রে আয়াত এবং হাদিসের প্রয়োজন হবে, তো সেজন্য কিছু হাদিস এবং একটা পারা মুখস্থ করে ফেলো, সাথে সাথে বেশি বেশি আরবিতে কথা বলো। এই তিনটা কাজ করলে তুমি কথা বলতে পারবা এবং তোমার যে সমস্যা এই সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এই বাক্যটা দেখি, ইহফাযি জুজআম মিনাল কোরআনুল কারীম কোরআনে কারীম থেকে তুমি একটি পারা মুখস্থ করো, ও বা'দাল আহাদীসিন নাবাওয়িয়্যাতি এবং কিছু হাদিস মুখস্থ করো, ওয়া তাহাদ্দাসি এবং কথা বলতে শুরু করো, বিল আরাবিয়্যাতি কাসীরান আরবিতে বেশি বেশি। এবার দ্বিতীয় ছাত্রী বলতেছে হাদিহি নসিহাতুন মুফিদাতুন এটা খুবই একটা সুন্দর নসিহা, সাআত্তাবিউহা আমি এটা অনুসরণ করব ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো। তাহলে ইত্তাবা ইত্তাবিউ আট নাম্বার ফর্ম থেকে আসে, অর্থ হলো অনুসরণ করা, ইত্তিবাউন সাআত্তাবিউহা ইনশা আল্লাহ। আত-তালিবাতুল উলা প্রথম ছাত্রী বলতেছে ইদান যদি তুমি অনুসরণ করো তাহলে সাতাতাআল্লামিনাল আরাবিয়্যাতা জাইয়িদান তাহলে খুব শীঘ্রই তুমি খুব ভালোভাবে আরবি শিখে যাবে। ইদান তাহলে অর্থাৎ এটা যদি ফলো করো সাতাতা আল্লামিনাল আরাবিয়্যাতা তাহলে তুমি আরবি শিখে যাবে, শিখতে পারবে জাইয়িদান খুব ভালোভাবে। আলহামদুলিল্লাহ হেমারটা খুব সহজ, একেবারে কোনো নতুন শব্দ নাই, আমরা বুঝে গেছি। আরেকবার পড়ে লিখবো অনুবাদটা, মনে হয় দরকার নেই, তারপর আমি একটু পড়ে দিই দুই মিনিটে। الطالبة الأولى أعتقد أنك طالبة جديدة একজন ছাত্রী সে বলতেছে আমি মনে করি তুমি একজন নতুন ছাত্র। দ্বিতীয় জন উত্তর দিচ্ছে নাআম التحقت بالمعهد هذه السنة হ্যাঁ আমি এই বছরই ইনস্টিটিউটে জয়েন করেছি। الطالبة الأولى সে বলতেছে هل درست اللغة العربية في بلدك তুমি কি তোমার দেশে আরবি ভাষা পড়ে এসেছো। দ্বিতীয় ছাত্রী هذه اول مره ادرس فيها العربيه এটা ফার্স্ট টাইম আমি আরবি পড়ছি। انا الطالبه الاولى انا درست العربيه ثلاث سنوات في بلدي আমি আমার দেশে 3 বছর আরবি শিখেছি, 3 বছর আরবি পড়েছি। দ্বিতীয় জন বলতেছে لماذا تدرسينها مره ثانيه اذا তাহলে এখানে দ্বিতীয়বার আবার কেন আরবি পড়ছো। প্রথম জন ফি বালাদি নাতাআল্লামুল কিরাআতা ওয়াল কাওয়াইদা ওয়াত তারজামাতা বলে আমার দেশে আমরা
রিডিং শিখি, গ্রামার শিখি, অনুবাদ শিখি, ওয়ালা নাতাআল্লামুল হাদিসা বিল লুগাতিল আরাবিয়্যা, কিন্তু আরবিতে কথা বলা শিখি না। এখন এটা আশ্চর্য হয়েছে বলতেছে ওয়ালাকিন্নাকি তাতাহাদ্দাসিনাল আরাবিয়্যাতাল আনা জাইয়িদান, কিন্তু এখন তো তুমি অনেক ভালো আরবি বলতেছো। সে এখন উত্তর দিচ্ছে তাআল্লামতুল হাদিস বিল লুগাতিল আরাবিয়্যাতি হুনা, আমি আরবিতে কথা বলা এখানে শিখেছি। ফিল মাহাদি মুখতাবারুন, ইনস্টিটিউটের ল্যাব আছে, ও হাসুবুন কম্পিউটার আছে, ও ইদাআতুন সাউন্ড সিস্টেম আছে, ও মাকতাবাতুন এবং লাইব্রেরি আছে। এরপরে প্রথম জন তার অভিযোগ গুলো বলতেছে লা আস্তাতিউ নুতকাল আসওয়াতি কাফ দাহা জাইয়িদান, আমি এই অক্ষর গুলো ভালোভাবে উচ্চারণ করতে পারি না। হুনাকা তাদরিবাতুন সাউতিয়াতুন, প্রথম ছাত্রী বলতেছে জাইয়িদাতুন, কিছু সুন্দর ভালো সাউন্ড বিষয়ক প্র্যাকটিস আছে, অনুশীলনী আছে। ফি মুখতাবার লুগাতি ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে আত-তালিবাতুল উলা ওয়ালা আস্তাতিউ আত-তাহাদ্দুসা বিল লুগাতিল আরাবিয়্যাতি, বলে আমি তো আরবিতে কথাও বলতে পারি না। ওয়ালা আফহামু কালামাল মুদাররিসাতি ওয়াত-তালিবাতি, এবং টিচার এবং ছাত্রীদের কথাও বুঝি না। উরিদু আন আতাআল্লামা আল আরাবিয়্যাতা জাইয়িদান মাযা আফআলু, এজন্য আমি খুব ভালোভাবে আরবি শিখতে চাচ্ছি, কি করতে পারি? সে বলে দিচ্ছে ইহফাজি জুজআন মিনাল কোরআনিল কারীম, তুমি কোরআন কারীম থেকে একটা পারা মেমোরাইজ করো। ও বাদুল আহাদিসিন নাববিয়্যাতি, এবং কিছু হাদিস মুখস্থ করো। ওয়া তাতাহাদদাসি বিল আরাবিয়্যাতি কাসীরান, এবং বেশি বেশি আরবিতে বলতে শুরু করো। সে বলতেছে হাদিহি নসিহাতুন মুফিদাতুন, এটা খুবই ভালো একটা নসিহাত, সাত্তাবিউহা ইনশাআল্লাহ, আমি এটা ফলো করব। সে বলতেছে ইদান সাতাতাআল্লামিন আল আরাবিয়্যাতা জাইয়িদান, তাহলে তুমি খুব অচিরেই সুন্দরভাবে আরবি শিখে যাবে। আলহামদুলিল্লাহ, এটা ছিল প্র্যাকটিসটা, কি বলে মূল হেওয়ারটা। এখন প্র্যাকটিস আসতেছে, অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস গুলো খুব সুন্দর শেষের দিকে আসছে। এই শুরুর গুলো আমরা একটু দ্রুত পড়ে যাই। ইস্তিআব কা আলামাত আস-সাহিহ ওয়াল খাতা সুম্মা সাহিহ আল খাতা। অনেক শীত পড়ছে, অনেকেই ঘুম থেকে উঠতে পারছে না মনে হয়, অনেক পরে জয়েন করতেছে। আচ্ছা, এক নাম্বার দেখেন, এখানে বলতেছে যে সঠিক এবং ভুল এই বাক্য চিহ্নিত করে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দিতে হবে। দারাসাতি তালিবাতুল উলা আল আরাবিয়্যাতা ফি বালাদিহা সালাসা সানাওয়াতিন, প্রথম ছাত্রীটি তার দেশে 3 বছর আরবি পড়ে এসেছে, কি হবে? নাম ঠিক আছে, সহি, তাই না? 2 নাম্বার, দারাসাতি তালিবাতু আসানিয়াতুল আরাবিয়্যাতা ফি বালাদিহা সানাতান ওয়াহিদাতান, আর দ্বিতীয় ছাত্রীটি তার দেশে 1 বছর আরবি পড়ে আসছে, কি হবে? খাতা, তাই না? খাতাউন, খাতা না, খাতাউন, খাতাউন, রাইট। এরপরে 3 নাম্বার, ফিল মাআহাদি মুখতাবারুন ওয়া হাসুবুন ওয়া ইদাআতুন, কি হবে? নাম, সাহি, তাই না? এরপরে ফিল মুখতাবারি তাদরিবাতুন জাইয়িদাতুন ফিত তারজামাতি, ল্যাবরেটরিতে অনুবাদ বিষয়ে ভালো ভালো অনুশীলনী আছে, কি হবে? নতুন ছাত্রটি পুরাতন ছাত্রীর অনুশীলনী, কি বলে, নসিহাতটা অনুসরণ করবে, করবে সহি, মাশাআল্লাহ। তাহলে এটা সহজ আমরা বুঝে গেলাম, এটা থেকে আর কি আমরা অনুবাদ বুঝতেছি কি না এটা প্র্যাকটিস করাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, অনুবাদ তো পারতেছি আমরা, তাই না? বাকি এই আমার পক্ষ থেকে যেটা করার, এটা তো আমি শুধু বলে দিতে পারি, এখন পরবর্তীতে না পড়লে অটোমেটিক তো হবে না, তাই না? এখন এত বছর পড়ার পরে যদি এক কথায় বলে দিই যে এতদিন পড়ার পরে কি শিখলাম, এতদিন সময় নষ্ট হয়েছে, তাহলে এটা নট ফেয়ার, তাই না? মানে সময় নষ্ট হয়েছে কে বলছে আপনি, মানে কি বলে? আমরা তো
ধীরে ধীরে উন্নতি হচ্ছে তো, না বাকি আমরা আসলে শেখাও হচ্ছে না, ঠিক আছে, বাকি এমনি আমরা তো শিক্ষা তো চেষ্টা হচ্ছে, কত নতুন ওয়ার্ড শিখতে পারছি, নতুন ওয়ার্ড মনে শিখতেছি, থাকে না হয়তো কিন্তু শিখতে শেখা হচ্ছে, মানে যেভাবে হওয়া অনেক উচিত বড় ছিল বড় হয়তো বাক্য হতে পারলাম আলহামদুলিল্লাহ না। অনুবাদ বুঝতেছেন, তাই না? এরপরে আমরা অনেক ভালো পড়তেছি, বাকি এখন আমাদের প্র্যাকটিসের অভাবের কারণে নিজেরা করছি না, এই জন্য হয়তো প্রপার ফায়দাটা পাচ্ছি না, বাকি ওই যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের ইয়া তো হয়, পড়তেই পারতাম না, এত 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 কিছু সুন্দর করে আপনি শিখাইছেন, এটাই তো অনেক উপকার, আমরা তো জানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, না ওই কেমন জিনিস শুনলাম খুব কষ্ট লাগছে যে এই সময় নষ্ট হচ্ছে, এতদিন 2-3 বছর আমরা শুধু শুধু কি শিখলাম কি শিখলাম, এটা বললে তো আর ঠিক না, আসলে আমরা অনেক কিছু শিখছি, বাকি নিজের পক্ষ থেকে হয়তো হারায় ফেলছি, তাই না? অবশ্যই আমাদের অনুশীলনীটা কম হচ্ছে, এক্সারসাইজটা কম মানে হচ্ছে, নিজে করতে অনুশীলনের পারতেছি আসলে তো দরকারই নাই, দেখেন এই বইয়ের মধ্যেই যে অনুশীলনী, তাই না? না। না আমরা যে নিজেরা চেষ্টা মানে ইয়ে করবো, আবার ওই যে আপনি মানে যেটা পড়াই দিচ্ছেন আসলে ওটা যে আবার অনুশীলনী ফলো না, করবো, মানে ওটা তো নিজেরটা সময় করতে হচ্ছে না, পারতেছি, কিন্তু বইটাই এত সময় কম সুন্দর দিই। অর্গানাইজড, হ্যাঁ আমরা বইটাই সময় এত কম দিচ্ছি, সুন্দর, সেটাই তাই হচ্ছে না? কথা। বইটাই এত সুন্দর অনুশীলনী দেওয়া, আপনি এখানে আমরা কি কি পড়ার কথা, কথার কথা শব্দার্থ পড়ছি, এটা এখন বাক্যগুলো বুঝছি কিনা, বিভিন্ন আঙ্গিকে ব্যবহার বুঝতেছি কিনা, সব প্র্যাকটিস তো বই দেওয়া, তাই না? তো আলাদা অনুশীলনী আর কি বানাবো, দরকার নাই। না এটা নতুন ভাষা শিখতে হলে তো এক সময় হ্যাঁ লাগবেই, আর এখন যদি হলো আর নিজের ওই পক্ষ থেকে সময়টা তো আমরা দিতে পারছি না প্র্যাকটিসটা আর আমরা, কি করছি না, এই জন্য আর কি হচ্ছে না, তাই না? অবশ্যই। আমি নিশ্চিত যে এই এই আমি এখন তো অনেকদিন যাবত এটার সাথে সম্পৃক্ত, মানে হলো ধরেন এর মধ্যে আলহামদুলিল্লাহ সিনসিয়ার যাদেরকে পাইছি অনেক উপরে উঠে গেছে, অনেক সুন্দর শিখে ফেলছে, শিখছে এখন এই পর্যায়ের যে এমন আজিব আজিব প্রশ্ন করে আমি অনেকক্ষণ পরে তারপরে উত্তর দিতে হয়, শিখা যায় যদি একটু প্র্যাকটিস ইয়া থাকে। এখন অনেকেই আছে হয়তো 10,000-20,000 টাকা মান্থলি নেয় এই একটা ছোট সাবজেক্ট পড়ায়া, এখন আমি এটা কোনো বিজ্ঞাপন ছাড়া সহজে পড়াই দিচ্ছি, এই জন্য হয়তো আমাদেরটা দাম নাই, ওই ওইটার প্রতি আসক্ত হয়ে ওইটাকে ভালো লাগে, যে ওইখানে টাকা নিচ্ছে বেশি, ওইখানে নিয়ে হয়তো এসি রুমে বসে পড়াচ্ছে, তো হয়ে গেছে, বাকি এই জন্য এভাবে যদি উড়াইয়া দিই তাহলে এটা আমার মনে হয় বিচারটা সঠিক বিচার না আর কি, যে আমরা 2-3 বছর হুদাই নষ্ট করলাম, কিন্তু এই আর কি পড়বো, তাই না? যদি নিজে না শিখি আরেকজন তো শিখাই দিতে পারবে না, তাই না? যাই হোক, অনেক কষ্ট লাগছে এটা শুনে, কিভাবে জানি এটা কি কেবল তো দুইটা বই আমরা শেষ কর মানে ইয়ে চলতেছে, আরো এই বইগুলো পড়লে তো দুইটাতেই আমরা আমাদের যা শিখে ফেলছি অনেকখানি শিখেছে আমার ধারণা আলহামদুলিল্লাহ। এই যে যদি শিখতাম আর কি, এটা যদি ধরে রাখতাম তাহলে অনেক হয়ে যেত, তাই না? আলহামদুলিল্লাহ অবশ্যই মানে অনুবাদ ইত্যাদি পারতেছি এবং যারা মনে রাখতেছে আলহামদুলিল্লাহ পারতেছি, বাকি আরো উন্নত হওয়ার কথা ছিল, বাকি কিছুই শিখি নাই বা এটা নষ্ট হয়েছে, না, এটা ঠিক না, এটা এটা যে বলবে এটা খুব বলুন। একটা মানে খারাপ কথা বলেছে আর কি, ঠিক না, উই ডোন্ট বিলিভ ইট। কষ্ট লাগছে আমি এটা শুনে, একেবারে খুব কষ্ট লাগছে, আমি নিয়ত করছি যে আমি ইয়াই মানে যাই হোক, আত-তাদরিব আস-সানি 2 নম্বর অনুশীলনী, মানে ওই আমি না তেমন ইয়া না, ছোট মানুষ ইয়া না, আমি চেষ্টা করি ইয়া করতে, বাকি মানুষ আচ্ছা দেখ বলতে পারছি না, ঠিক আছে। রাত্তিব আল-জুমাল আত-তালিয়াত কামা ওয়ারাদাত ফিল হিওয়ার, আত-তাদরিব আস-সানি 2 নম্বর অনুশীলনী, রাত্তিব আল-জুমাল আত-তালিয়াত, সামনের এই বাক্যগুলো বিন্যাস করুন, তারতিব দিন, কামা ওয়ারাদাত ফিল হিওয়ার, যেমন হেওয়ারের মধ্যে আসছিল, তাই না? এখানে 5টা বাক্য আছে, প্রথমে বাক্যগুলোর অর্থ দেখি, এরপরে আমরা কোনটা আগে আসবে কোনটা পরে আসবে 1 নম্বর নাম্বারিংটা ঠিক করতে হবে। যেমন দেখেন এখানে প্রথম বাক্য আছে সাকাত, এই সাকা শব্দটা আমরা আগে পড়ে আসছিলাম, সাকা এসকু অর্থ কি? অভিযোগ করা, তাই না? সাকা এসকু অর্থ হলো অভিযোগ করা, আমরা বাংলাতে বলি না অনেক সময় শেকায়াত, শিকায়ত, হ্যাঁ হ্যাঁ শুনছেন শব্দটা, শেকায়াত বলি না, এটা কিবত হিন্দিতে বেশি বলে, শেকায়াত বলে, শুনছি হিন্দি শেকায়াত, হিন্দি উর্দুতে বেশি বলে এটা। হ্যাঁ হিন্দি উর্দুতে বেশি বলে, আসলে ইয়াটা হয় সাকা এসকু শিকায়াতুন, আরবিটা এরকম নাসারা আনসুর থেকে হয়, উইক লেটারাল ভার্ব, অর্থ হলো অভিযোগ করা।
আমরা অনেক সময় বয়ানের মধ্যে শুনে থাকবো গীবত শিকায়ত বলে, তাই না? শিকায়ত। তো এখান থেকে মাদিতে ভার্ব ব্যবহার হয়েছে সাকাত। তাহলে সাকাত লাহা ওয়াকালাত, এই যে সাকাত, সে অভিযোগ করলো লাহা তাকে, ওয়াকালাত এবং বলল, মানে হলো প্রথম ছাত্রীটি বা দ্বিতীয় ছাত্রীটি প্রথম ছাত্রের কাছে অভিযোগ করলো, তাই না? তাহলে সাকাত এর মধ্যে হিয়াটা হলো দ্বিতীয় ছাত্রী, আর লাহা এটা হলো প্রথম ছাত্রী, তাই না? পুরাতন ছাত্রী, নতুন ছাত্রীটি পুরাতন ছাত্রীর কাছে অভিযোগ করলো, ওয়াকালাত এবং বলল, কি বলল? ইন্নাহা লা তাস্তাতিউ আত-তাহাদ্দুসা বিল আরাবিয়া, যে নিশ্চয়ই সে আরবিতে কথা বলতে পারে না। তাহলে এটা বাক্য এক নাম্বার। দুই নাম্বার, ইলতাহাকাত তালিবাতুন জাদিদাতুন বিল মাহাদি, অর্থ বলেন তো, একজন নতুন ছাত্রী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এবার তিন নাম্বার বাক্য, নাসাহাত হাত তালিবাতু আন তাহফাজা জুজআম মিনাল কোরআনুল কারীম, ছাত্রীটি এক কোরআনুল কারীম থেকে এক পারা মুখস্থ করার পরামর্শ দিয়েছে। এই যে ছাত্রীটি তাকে, এই হা মানে তাকে, তাহলে এই ছাত্রীটি বলতে পুরাতন ছাত্রীটি, হা বলতে নতুন ছাত্রীকে, তাই না? তাহলে পুরাতন ছাত্রীটি নতুন ছাত্রীকে একটি পারা কোরআনুল কারীম থেকে মুখস্থ করার অ্যাডভাইস দিয়েছে। চার নাম্বার, কাবালাত তালিবাতান, সে একজন ছাত্রীর সাথে সাক্ষাৎ করেছে, দারাসাতিল আরাবি ইয়াতা ফি বালাদিহা সালাসা সানাওয়াতিন, যে তার দেশে 3 বছর আরবি করেছে। তাহলে কাবালাত বলতে নতুন ছাত্রীটি একজন ছাত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, মিট করছে, যে তার দেশে 3 বছর আরবি পড়ে আসছে, তাই না? এবার পাঁচ নাম্বার বাক্য, হাদিহি তালিবাতু মা দারাসাতিল আরাবিয়াতা ফি বালাদিহা, হাদিহি তালিবাতু, এই ছাত্রীটি মানে নতুন ছাত্রীটি, মা দারাসাতিল আরাবিয়া, আরবি পড়েনি, ফি বালাদিহা, তার দেশে, সে তার দেশে আরবি পড়েনি। তাহলে এই বাক্যগুলোর মধ্যে আমরা বিন্যাস করলে বুঝে গেছি, এক নাম্বার কোনটা হবে? দুই নাম্বারটা নিশ্চয়ই, দুইটা এক নাম্বার হবে, মাশাআল্লাহ। ইলতাহাকাত তালিবাতুন জাদিদাতুন বিল মাহাদি, প্রথম ধরলাম আমরা এটা, যে একজন নতুন ছাত্রী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাহলে দুই নাম্বার কোনটা হবে? শুধু বলছে তার ব্যাপারে একটু ধারণা দিচ্ছে, যে এই ছাত্রী তার দেশে কোন আরবি পড়ে আসেনি, তাই না? তার ব্যাপারে এটা আমরা দুই নাম্বার দিতে পারি, অথবা আচ্ছা দেখি এইভাবে করলে তাহলে দুই নম্বরই দিতে হবে এটা, কারণ না হলে আমাদেরকে ওই সাক্ষাৎটাই প্রথমে দিতে হবে, কিন্তু ওটা তো আমরা দিচ্ছি না, যেহেতু আমরা বলতেছি যে ভর্তিটা আগে দিচ্ছি, তাহলে এটা দুটি দুই না, 5 নম্বরটা 2 নম্বরই হবে। আচ্ছা এটা আমরা মানে ওর ব্যাপারে কথাবার্তা বলে তারপরে সাক্ষাৎ আর কি, না এটা কিন্তু কথা বলছে এটা বুঝাচ্ছেন। আচ্ছা পরে আমরা দেখি, ওর ব্যাপারে আমরা দিলাম, পরে দেখতেছি। এই 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা কি, কাবালাত তালিবাতান দারাসাতিল আরাবিয়াতা ফি, মানে হলো এই দুইজন ছাত্রীর কিছু তথ্য দিচ্ছে, ওই উপরের তথ্যের সাথে মিলে আমরা বিন্যাস করতে হবে এখানে, কিন্তু ওই যে কথোপকথন আকারে না। তো কাবালাত তালিবাতান দারাসাতিল আরাবিয়াতা ফি বালাদিয়া সালাসা সানাওয়াতিন, এই যে ছাত্রীটি নতুন ভর্তি হয়েছে, যেই ছাত্রীটি তার দেশে কোনো আরবি পড়ে আসেনি, সে আরেকজন নতুন ছাত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, যে তার দেশে আরবি পড়ে আসছে, তাহলে এটা কয় নাম্বার হবে? সে অভিযোগ করে বললো সে আরবি পড়তে পারে না, তাহলে এটা 4 নম্বর। এখন 5 নম্বর, ঠিক আছে, কারণ এখানে তো তথ্য দিচ্ছে শুধু, নট কথোপকথন আকারে, ইনফরমেশন, রাইট, উপরের ইনফরমেশন মিলে আমরা এটা করতে পারবো। তাহলে আমরা আবার বলি, 2 নম্বরটা হলো 1 নম্বর, 5 নম্বরটা 2 নম্বর, 4 নম্বরটা 3 নম্বর, 1 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, আলহামদুলিল্লাহ। একেবারে শিখে নাই বললে হবে না, তাই না? যে বলছে জুবাইর ভাই তার কথাটা মাথা থেকে ঝরে
ওটা সে না বুঝেই বলছে কি বলছে আমি জানি না, বাট এটা শুনছি আমার খুব কষ্ট লাগছে যে ইয়া মানে জানি না আমি কি বলছে, কিন্তু শুনছি এরকম একটা কথা। মুফরাদাত অনুশীলনী আত্মদ্রীব, এখন শব্দার্থ শিখাবে, শব্দ শিখাবে তাই না? এর মধ্যে দেখেন এই যে দাইল কালিমাতিল মুশতাক্কাতা মিন মাদাতি আইন লাম মিম ফিল আমাকিনি আল মুনাসিবা, মানে বলতেছে আইন লাম মিম এই মাদ্দা, মাদ্দা মানে কি রুট লেটার তাই না, এই রুট লেটার থেকে আল মুশতাক্কা মানে ডিরাইভ বা নির্গত নাউন গুলোকে ব্যবহার করতে হবে কোথায়, ফিল আমাকিনিল মুনাসিবা যথোপযুক্ত স্থানে। মাকানুন এর বহুবচন আমাকিন মানে স্থান, মুনাসিবা মানে সঙ্গত উপযুক্ত। তাহলে আইন লাম মিম এই রুট লেটার থেকে নির্গত অনেকগুলো শব্দ এখানে দেয়া আছে, একটা আছে উলুম, অর্থ বলেন তো উলুম মানে মুআল্লিমুন মানে শিক্ষক শিক্ষক, এরপরে তাআল্লুমুন, তাআল্লুমুন মানে শিক্ষা শিক্ষা গ্রহণ করা লাইট, এরপরে ইলমুন, ইলমুন মানে জ্ঞান বা অন্বেষণ করা তাই না, জ্ঞান ইলমুন মানে জ্ঞান, এরপরে উলামা ও মানে তাহলে দেখেন এই সবগুলো শব্দ কিন্তু আসছে আইন লাম মিম এই রুট লেটার থেকে। এখন এই যে এই দেশ এই শূন্যস্থানে উপযুক্ত শব্দটা বসাতে হবে, দেখি আমরা পারি কিনা। প্রথমে তলাবু এখানে ড্যাশ ড্যাশ ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ ওয়াজিব, কোনটা হবে ইলমুন, ইলমুন, তাহলে এটা হয়ে যাবে তলাবুল ইলমি তাই না, তলাবুল ইলমি। তাহলে এটা আমরা এক নম্বরে দিয়ে দিলাম, এখানে আমি নাম্বারিং করে তাহলে হয়ে গেল, এটা এক নাম্বার তাই না। তারপরে দেখেন দুই নাম্বার ফি বালাদি ড্যাশ ড্যাশ কাসিরুনা, আমাদের দেশে অনেক আছে, কি আছে, ফি বালাদি উলামা উ কাসিরুনা, আমাদের দেশে অনেক আলেম আছে। এরপরে তিন নাম্বার হাদিহিল বিন্তু, এই মেয়েটি ড্যাশ ড্যাশ আল আরাবিয়াতা, এখানে চার নম্বর দেখেন আদ্রুসু ফি কুল্লিয়াতি ড্যাশ কি হবে উলুম, এই যে আমি সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছি তাই না, সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ি। এরপরে পাঁচ নাম্বার আখি মাদ্দাতির রিয়াদিয়াতি, মাদ্দাত মানে আরেকটা অর্থ আছে সাবজেক্ট, আর রিয়াদিয়াত মানে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স গণিত আমরা পড়ছিলাম তাই না, গণিত থাকলো একটা। এখন ছয় নম্বরে এটা হয়ে যাবে তাই না, এই যে ইয়ারগাবু কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষ আগ্রহী বা পছন্দ করে কি তাআল্লুম শিখতে, তাআল্লুম মানে শিক্ষা অর্জন করা তাই না, শিখা, শিখতে প্রত্যেকেই আগ্রহী, ইয়ারগাবু কুল্লু ইনসানিন ফি তাআল্লুমি, তাহলে রাগিবা ইয়ারগাবু আমরা আগে পড়ছিলাম না, রাগিবা ইয়ারগাবু যদি ফি হারফুল জার সহ আসে তাহলে অর্থ হয় কি আগ্রহ করা, পছন্দ করা, তাহলে এটার অর্থ হলো আগ্রহী। তাহলে এখানে দিয়ে দেই সামিআ ইয়াসমাউ থেকে রাগিবা ইয়ারগাবু রাগবাতুন মাসদার হয়, আমরা অনেক সময় শুন রাগবা, ছেলেটার অনেক রাগবাত আছে, আগ্রহ আছে, আগ্রহ করা পছন্দ করা এরকম। আলহামদুলিল্লাহ, তাহলে এই শূন্যস্থানটা আমরা বুঝে গেলাম তাই না,
এবং এই সবগুলো শব্দ কিন্তু আইন লাম মিম এই রুট লেটার থেকে, তাহলে একই রুট লেটারের বিভিন্ন আঙ্গিকে শব্দ হয় এখানে আমরা বুঝে গেলাম। এরপরে আত্তাদ্রিব, এখানে বলতেছে দা খাত্তান তাহতাল কালিমাতিল গরীবাতি ফি কুল্লি মাজমুআতিন, শব্দের এক একটা গ্রুপ আছে, তো এই গ্রুপের মধ্যে যেটা আননোন শব্দ অপরিচিত শব্দ এই শব্দটাকে দুইটা খাত্তান দা খাত্তান দাগ টেনে দিতে হবে। তাহলে দেখেন আল কিরাআতু ওয়াল কাওয়াইদু আল উলুমু আল আসওয়াতু, কোনটা হবে অপরিচিত? উলুমু না আল আসওয়াত। আল কাওয়াইদু মানে রিডিং, এটা গ্রামার, এটা হলো সায়েন্স, এগুলো সব পড়াশোনা বিষয়ক তাই না? আর এখানে মাঝখানে এসে বললো সাউন্ড, তাহলে এটা অপরিচিত তাই না? এর মধ্যে এই গ্রুপের আননোন। এরপরে দেখেন পরে মাতআমুন মুখতাবারুন হাসুবুন ইদাআতুন, অর্থ মাতআমুন অর্থ কি? মাতআমুন আছে হোটেল, এটা হবে হোটেল তাই না? এটা দেখেন এর মধ্যে যায় না, এই যে মুখতাবার লাইব্রেরি কম্পিউটার সাউন্ড সিস্টেম এগুলো পড়াশোনা বিষয়ক, মাঝখানে মাতআম, তাহলে এটা হলো অপরিচিত। এরপরে মুদাররিসাতুন মুহান্দিসাতুন তালিবাতুন জামিআতুন, কোনটা হবে? এরপরে দেখেন ভাষা বলতেছে আল আরবিয়াতু আল উর্দিয়াতু আল ফারিসিয়াতু আত তারজামাতু, কোনটা হবে? তারজামাতু। তাহলে ওই তিনটা হলো ভাষার নাম, মাঝখানে অনুবাদ, তাহলে এটা হলো উর্দিয়াতু কি? উর্দু ভাষা। ও উর্দু ভাষা, হ্যাঁ উর্দু, আল উর্দিয়া তো বলে আল লুগাতুল উর্দি, ফারসি আর আরবি এই তিনটা ভাষা। আর এই আল ফারসিয়া তো মানে ফারসি, ফারসি হ্যাঁ, ফারসি ভাষাটা অনেক সহজ, এটা আমরা শিখেছি, বাকি এটার ব্যবহার নাই তো, এটা মাত্র আমরা আরবিতে পড়ি না, ভার্বের কনজুগেশন 14টা, ফারসিতে 6টা, এবং শব্দগুলোর ব্যবহারের মধ্যে যে আমরা আরবিতে আরবি থেকেই আসছে, আরবি থেকেই আসছে, বাকি ওইটাতে যে আমাদের এরাবের এত ঝামেলা আছে না, যে কিভাবে কিভাবে পড়তে হবে কোথায় কি, ওইটাতে এত ঝামেলা নাই, সহজ। তো এখানে একটা গ্রামার পার্ট আসতেছে, হামজা দুই প্রকার, এই যে হামজা তা আল ওয়াসলি ওয়াল কাতঈ, এই যে আসওয়াত সাউন্ড প্র্যাকটিস, আমরা পড়ার সময় কি কি ভুল হয় এগুলো শিখাচ্ছে। দুই ধরনের হামজা আছে, একটা হলো হামজা তা আল ওয়াসলি, আর একটা হলো হামজাতুল ওয়াসলি, আর একটা হামজাতুল কতই, এটা আমরা সবাই জানি। ইস্তামিয়া ওয়া লাহিজ বলতেছে ইস্তামিয়া, মনোযোগ সহকারে শুনুন এবং লাহিজ ভালোভাবে প্র্যাকটিস করুন। এগুলো হলো অডিও প্র্যাকটিস, আমরা একটু পরে যাই। এই যে হামজাতুল কতই তুনতাকু ফি বাদইল কালামি, বলেন তো হামজাতুল ওয়াসলি তুনতাকু, তুনতাকু মানে উচ্চারিত হবে, আমরা নুতকুন পড়লাম না আজকে, নাতাকা ইয়ানতুকু অর্থ কি? উচ্চারণ করা তাই না? তাহলে হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলিটা তুনতাকু উচ্চারিত হবে, ফি বাদইল কালামি, বাদউন মানে শুরু, তাহলে ফি বাদইল কালামি মানে সেন্টেন্সের শুরুতে আসলে, হামজাতুল কতঈ এটা সেন্টেন্সের শুরুতে আসলে উচ্চারণ হবে, ওয়াফি ওয়াসলিহি এবং তার সাথে অন্য কিছু যুক্ত হলে মাঝখানে আসলে উচ্চারণ হবে, শেষে থাকলে উচ্চারণ হবে, শুরু মাঝে শেষে হামজাতুল ওয়াসলি সব জায়গায় উচ্চারণ হবে। ইফি ওয়াসলিহি, ওয়াসলুন মানে মিলিত হওয়া, অর্থাৎ তার সাথে মিলিত হলে, মিলিত হলে তো শুরুতে মাঝে আসতে পারে, শেষে আসতে পারে তাই না, যেখানেই আসুক, তাহলে হামজাতুল কতঈটা উচ্চারিত হবে। আর হামজাতুল ওয়াসলির ব্যাপারে বলতেছে ও হামজাতুল ওয়াসলি তুনতাকু ফি বাদইহি, হামজাতুল ওয়াসলিটা শুধু বাক্যের শুরুতে উচ্চারণ হবে, ওয়ালা তুনতাকু ফি ওয়াসলিহি, আর তার সাথে অন্য কিছু যুক্ত হয়ে গেলে আর উচ্চারিত হবে না, অর্থাৎ শব্দের মাঝখানে থাকলে অথবা মাঝেই থাকবে, তার সাথে অন্য কিছু মিলে গেলে আর উচ্চারণ হবে না। যেমন এখানে প্র্যাকটিস দিচ্ছে, এই যে হামজাতুল ওয়াসলি এটার উচ্চারণ, এই যে ইজলিস নর্মাল, এই শব্দের শুরুতে আছে উচ্চারণ হচ্ছে ইজলিস, কিন্তু এই যে ওয়াসলুন তার সাথে ওয়াও কে মিলে দেওয়া হলো, তাহলে এখন উচ্চারণ কি হবে? ওয়াজলিস তাই না? ওয়া ইজলিস বলা যাবে না, উচ্চারণ কি হবে? ওয়াজলিস, ওয়াজলিস, রাইট। উনজুর তুমি দেখো, এটা ওয়াও যুক্ত করলে কি হবে? ওয়ানজুর। উক্তুব কি হবে? উক্তুব, ফাকতুব, এই যে ফা যুক্ত করছে, ওয়াও ফা যে কোনো কিছু যুক্ত হতে পারে, যুক্ত করলে আর উচ্চারণ নেই। ইস্তাইকিজ তুমি জাগ্রত হও, কি হবে?
তুমি চলতে থাকো, এটা ওয়াও যুক্ত হলে ওয়াও যুক্ত করলে এই দেখেন এটা হলো হামজাতুল কতঈ। লেখার ক্ষেত্রে পার্থক্য হলো হামজাতুল ওয়াসলির উপরে কিছু থাকবে না, হামজাতুল কতঈর উপরে ছোট করে হামজা লিখে দেওয়া হবে, আর নিচে থাকলে নিচে লিখে দেওয়া হবে। এই দেখেন আজলিসু আমি বসবো, এটার যদি ওয়াও যুক্ত করে কি হবে? কিন্তু এই আটা উচ্চারণ হবে ওয়া আজলিস, যেমন আনজুরু ওয়া আনজুরু, আকতুবু ফা আকতুবু, আস্তাইকিদু সুম্মা আস্তাইকিদু, আস্তামিরু ওয়া আস্তামিরু, আস্তামিউ ওয়া আস্তামিউ, হামজা উচ্চারণ হবে। তাহলে হামজাতুল কাতঈ এবং ওয়াসলি আমরা বুঝি যে যেটা শব্দের শুরুতে আসলে উচ্চারণ হবে, সবসময় উচ্চারণ হবে, এটা কাতঈ, আর যেটা শুরুতে আসলে উচ্চারণ হবে আর কিছু মিললে উচ্চারণ হবে না, এটা হলো ওয়াসলি। ওয়াসলি এখন এখানে অনুশীলন করতে বলতেছে, দেখেন ইস্তামি সুম্মা উক্তুব ওয়াও ইদা কানাতিল হামজাতু হামজাতা ওয়াসলিন, মানে নিচের শব্দগুলো পড়তে হবে, এরপরে ব্র্যাকেট দেয়া আছে, এই ব্র্যাকেটের মধ্যে এই পড়ার সময় যদি হামজাতুল ওয়াসলি হয় তাহলে ওয়াও লিখতে হবে, ওয়াকাফ এবং কফ লিখতে হবে, ইদা কানাত হামজাতা কাতঈন, যদি হামজাটা হামজাতুল কাতঈ হয়। আমরা একটা প্র্যাকটিস করি একটু, দেখেন এই যে ওয়াফু আন্না, বলেন তো এটা ওয়াসলি নাকি কাতঈ? ওয়াসলি, তাই না? ওয়াফু আন্না, এই যে মূলত ছিল ওয়াফু আন্না, তাহলে ওয়াও যুক্ত হয়ে গেছে, উচ্চারণ হচ্ছে না, তাহলে এটা হলো ওয়াসলি, এই জন্য ওয়াও লিখে দিলাম। ওয়াগফির লানা কি হবে? এটা ওয়াসলি। ওয়ারহামনা, এটা ওয়াসলি। এরপর আল কৌমি, এই যে আল আল কৌমি, এই যে আল কৌমি শুরুতে একটা হামজা আছে না, এটা কি? আল আল কৌমি, তাই না? আল কাফিরিনা, এই যে হামজা আছে, এটা কি? কাফিরিনা, এই যে আলাল কওমিল কাফিরিনা, হামজা উচ্চারণ হবে না, মানে আল যুক্ত হওয়ার যত হামজা আছে নাউনের শুরুতে আল যুক্ত হয় না, এগুলো সব অসলি, আল কওমি আল কাফিরিনা সব হলো অসলি। আরেকটা উদাহরণ করি, ওয়া আদউ রাব্বি, এগুলো আমরা বুঝে গেছি, এখন পড়লে বুঝে যাবো আলহামদুলিল্লাহ। তাহলে এই যে নিচের আয়াতেও এই এগুলোই পড়তে বলতেছে, শুনতে বলতেছে। এখন আরেকটা গ্রামার পার্ট আসতেছে, এটা আমি একটু স্কিপ করলাম, এটা আপনারা বুঝবেন। এখানে আরেকটা গ্রামার পার্ট, এটা হলো আল ইসমুল মাউসুল, যেটা আমরা রিলেটিভ প্রোনাউন বলি ইংলিশে, সংযোজক প্রোনাউন, যার দ্বারা একটা বাক্যকে বা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে বা একটা বিশেষণকে আরেকটা বিশেষণের সাথে বিশেষ একটা স্ট্রাকচারে যুক্ত করা হয়, এটাকে আল ইসমুল মাউসুল বলে, আল ইসমুল মাউসুল। এখানে ব্যাখ্যা দিচ্ছে আল্লাদি আল্লাতি, এই দুইটা শব্দ আসছে, আল্লাদি যেটা এটা হলো ইসমুন মাউসুলুন লিল মুফরাদিল মুজাক্কারি, মুফরাদ মানে একবচন, মুজাক্কার মানে মাসকিউলিন, তাহলে ইসমুল মাউসুল আল্লাদি, এটা ব্যবহার হবে কার জন্য? একবচন নারীবাচক রূপের জন্য ব্যবহার হবে,
এখন আরেকটু এক্সপ্লেনেশন দিচ্ছে, তাতি যে আতা ইয়াতি অর্থ হলো আসা, তাতি বাদা আল্লাদি ওয়াল্লাতি, এই যে আল্লাদি এবং আল্লাতি এই দুটার পরে আসবে কি আসবে, জুমলাতুন একটা সেন্টেন্স, তুবা ইনু যে সেন্টেন্সটা এসে ব্যাখ্যা করে দিবে মানা হুমা তার অর্থটাকে, অর্থাৎ এই যে আল্লাদি এবং আল্লাতি যে দুইটা শব্দ এই দুইটা শব্দের অর্থকে আর একটু ব্যাখ্যা করে দিবে আর একটু বিশ্লেষণ করে দিবে। তাহলে অর্থটা হলো এই যে তাতি, তাতি মানে আসবে বা আসে, বাদা আল্লাদি ওয়া আল্লাতি, এই যে আল্লাদি এবং আল্লাতি মানে কি সব ইসমুল মৌসুল, ওখানে তো দুইটা আসছে দ্বিবচন বহুবচন হয় এবং মা মান হয়, যত ইসমুল মৌসুল আছে সব ইসমুল মৌসুলের পরে আসে কি আসে, জুমলাতুন একটা সেন্টেন্স আসে, তুবাইনু যে সেন্টেন্সটা ব্যাখ্যা করে দেয় বয়ান করে দেয়, বাইয়ানা ইউবাইনু মানে বয়ান করা, যেটা বয়ান করে দেয় মানা হুমা এই ইসমুল মৌসুলের অর্থকে। তো আমরা জানি এই যে ইসমুল মৌসুল তারপরে যে বাক্যটা আসবে বলবে এই বাক্যটাকে আরবিতে কি বলে, সিলাতুল মৌসুল, সিলাতুল মৌসুল, জি মাশাআল্লাহ, ইসমুল মৌসুলের পরে আসে যেটা এটাকে বলে সিলাতুল মৌসুল। এখানে সংক্ষেপে শিখাচ্ছে আমাদেরকে শুধু বাক্য আসবে বাকি বাক্যটার গ্রামাটিক্যাল টার্ম হলো সিলাতুল মৌসুল, এই সিলাতুল মৌসুল মানে ইসমুল মৌসুলের সাথে সম্পৃক্ত বা যেটা মিলিত থাকে সেন্টেন্স এটাকে সিলাতুল মৌসুল বলে। তাহলে একটা জুমলা আসবে বলবে, জুমলা মানে কি নমিনাল সেন্টেন্স হতে পারে, ভার্বাল সেন্টেন্স হতে পারে, জুমলাতুল ইসমিয়া হতে পারে, জুমলাতুল ফেলিয়া হতে পারে। এবং আরেকটু মনে রাখি এই যে ইসমুল মাউসুল আল্লাদি এবং আল্লাতি এই দুইটা যে ইসমুল মাউসুল তারপর একটা সেন্টেন্স আসবে এটাকে বলে সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল বাক্যের মধ্যে একটা দমির থাকবে, একটা সর্বনাম থাকবে, যেই সর্বনামটা তার পূর্বের ইসমুল মাউসুলের সাথে মিলিত থাকবে, সঙ্গত থাকবে। অর্থাৎ পূর্বের ইসমুল মাউসুলটা যদি একবচন পুরুষবাচক হয় তাহলে এই বাক্যের মধ্যে এমন একটা দমির বা সর্বনাম থাকতে হবে যেটা এই পূর্বের একবচন মুজাক্কারের সাথে মিলে, আর সিলা পূর্বের ইসমুল মাউসুলটা যদি মুয়ান্নাস হয় তাহলে সিলাতুল মাউসুল বাক্যের মধ্যে এমন একটা দমির থাকতে হবে যেটা তার পূর্বের সাথে মিলিত হয়। তাহলে যে দমিরটা থাকবে এই দমিরটার নাম হলো আঈদুন, বলেন আঈদুন। তাহলে আঈদুন মানে অর্থ হলো প্রত্যাবর্তনকারী, অর্থাৎ এই দমিরটা ওই পূর্বের ইসমুল মাউসুলের দিকে প্রত্যাবর্তন করবে, এই দুইটাকে একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করবে, যুক্ত করবে। তাহলে ইসমুল মাউসুলের মধ্যে আমরা তিনটা জিনিস লাগবে, প্রথমে থাকবে ইসমুল মাউসুল যেটা আল্লাদি আল্লাতি কোন একটা ইসমুল মাউসুল থাকবে, এরপরে থাকবে হলো প্লাস সিলাতুল মাউসুল। এখন এই সিলাতুল মাউসুল যে বাক্য এই বাক্যের মধ্যে আবার একটা থাকবে দমির, তাই না, এই বাক্যটার মধ্যে একটা দমির থাকবে, এই দমিরটাকে আমরা বলবো আঈদুন। আচ্ছা ওই পেশে চলে যাচ্ছে এটা। তাহলে এই তিনটা জিনিস খেয়াল করে আমরা ইসমুল মাউসুল পড়তে হবে, ইসমুল মাউসুল তারপরে একটা সেন্টেন্স ওইটার নাম সিলাতুল মাউসুল, ওই সেন্টেন্সের মধ্যে একটা দমির ওইটার নাম আঈদ। এখন একটু নিচে দেখি অনেক প্র্যাকটিস আসছে, উদ্রুস ওয়ালাহিজ পড়ুন এবং লক্ষ্য করুন। এই যে আল আসরুল আব্বাসিয়্যু, আসরুন মানে কি যোগ বা সময়, আসরুন মানে যোগ বা সময়। তাহলে আল আসরুল আব্বাসি, আমরা আব্বাসি খেলাফত নাম শুনছি না, আব্বাসি যোগ, আব্বাসি এই আব্বাসি খেলাফতের যোগে আব্বাসি খেলাফত হলো হুয়াল্লাযী ইজদাহারাত ফীহি আল হাদারাতুল ইসলামিয়্যাতু, আল হাদারাতুল ইসলামিয়্যা আমরা আগে পড়েছিলাম, হাদারাতুল মুসলিমিন, হাদারাতুন শব্দের অর্থ কি সংস্কৃতি, সংস্কৃতি মাশাআল্লাহ, কালচার বা সংস্কৃতি। তাহলে ইজদাহারাত একটা ভার্ব, এটা নতুন আসছে আগে যায় নাই, আমরা এটা একটু পড়ে নেই, ইজদাহারা ইয়াজদাহিরু ভার্বের 8 নাম্বার ফর্ম থেকে আসছে, তাই না, ইজদাহারা ইফতাআলা
মূলত ইস্তাহারা হওয়ার কথা, তাই না? এটা বিশেষভাবে ব্যবহার হয়, ইজদাহারা ইয়াজদাহিরু। এটা 8 নম্বর ফর্ম থেকে আসে, এটার অর্থ হলো উন্নত হওয়া বা বিকাশ লাভ করা, বিকশিত হওয়া, প্রসার ঘটা, এই টাইপের বা বার্বটার অর্থ। তো বলতেছে আল আসরুল আব্বাসি, আব্বাসি যুগ, হুয়াল্লাযী, সেটা ওই যুগ, ইজদাহারাত ফিহি, যে যুগে উন্নতি লাভ করেছে বা বিকশিত হয়েছে, আল হাদারাতুল ইসলামিয়াতু, ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিটা যেই যুগে বিকশিত হয়েছে বা উন্নতি লাভ করেছে। আল আসরুল আব্বাসি ইউ, এই যে আল আসরুল আব্বাসি হুয়া, আসরুল আব্বাসি হলো সেই যুগ, আল্লাদি, যা, যাতে ইজদাহারাত ফিহি, এই ফিহি এই যে যেই যুগের মধ্যে বিকশিত হয়েছে বা উন্নতি লাভ করেছে, আল হাদারাতুল ইসলামিয়াতু, ইসলামী সংস্কৃতি। তাহলে আমরা এই বাক্যে খেয়াল করি, তিনটা জিনিস পাইতে হবে। 1 নম্বর ইসমুল মাউসুল পেলাম আমরা, আল্লাদি, ইসমুল মাউসুলের পরে একটা সেন্টেন্স পাবো, সেন্টেন্সটা হলো সিলাতুল মাউসুল। এই দেখেন, ইজদাহারাত ফিহিল হাদারাতুল ইসলামিয়াতু, এটা হলো একটা জুমলাতুন ফেলিয়া, তাই না? আইদ কই এই ইসমুল, এই যে বাক্যটার মধ্যে দেখেন, এখন দমির খুঁজি আমরা, দমির কয়টা আছে? এই যে একটা আমরা পাই, যদি এই যে ইজদাহারাতের মধ্যে হিয়া, বাকি এখানে নাই, যেহেতু দুয়ারটা পরে আল হাদারাতুল ইসলামিয়া চলে আসছে, তারপরেও ধরলাম এখানে আমরা একটা হিয়া, তাই না? কিন্তু এই হিয়া এবং আল্লাদি, এই দুটা কি মিলে? না, মিলে না, কারণ আল্লাদি হলো মুজাক্কার একবচন, কিন্তু হিয়াটা হলো মুয়ান্নাস একবচন, মিলছে না। এবার দেখেন আরো দমির আছে কিনা, দেখেন ফি আছে, তার মানে একদম মিলতেছে, হু ছিল কিন্তু হি হয়ে গেছে ফির কারণে। তাহলে এই যে হি এবং আল্লাদি মিলতেছে, তাহলে এটা হলো আঈদ। দেখেন এই জন্যই তো অর্থ করতেছি, যার মধ্যে, এই হিটা কি? আল্লাদি। তাহলে আমরা এই তিনটা জিনিস পেয়ে গেলাম। এরপরে 2 নম্বর দেখেন, আল আরাবিয়াতু হিয়াল লুগাতুল লাতি তুরজিমাত ইলাইহা কুতুবুন কাসীরাতুন। আল আরাবিয়াতু, আরবি ভাষা হলো, হিয়াল লুগাতু, সেই ভাষা, আল্লাতি তুরজিমাত ইলাইহা কুতুবুন কাসীরাতুন, যে ভাষায় অনেক কিতাব অনুবাদ করা হয়েছে বা অনেক কিতাব তুরজিমা, এটার আরেকটা অর্থ হলো লিখা, তো লিখা হয়েছে, যে ভাষায় অনেক কিতাব লিখা হয়েছে বা অনেক সংগ্রহশালা রয়েছে। তাহলে এখানে আল্লাতি একটা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলের পরে আমরা সেন্টেন্স পাচ্ছি তুরজিমাত ইলাইহা কাসীরাতুন। এখন এখানে দেখো, এই তুরজিমাতের মধ্যে হিয়া, এই হিয়াটা কুতুবুন কাসীরাতুনে চলে গেছে, বাকি এখানে আরেকটা দমির আছে হলো ইলাইহা, ইলাইহাটা হলো আল্লাহর সাথে মিলতেছে, তাই না? মাশাআল্লাহ। এরপরে রাজা আত-তালিবু, ছাত্রটি ফিরে এসেছে, কোন ছাত্র? আল্লাযী সাফারা, যে ছাত্রটি সফর করেছে, সফর করছিল, ওই ছাত্রটা ফিরে এসেছে, সফরকারী ছাত্রটি ফিরে এসেছে। তাহলে আল্লাযী ইসমুল মাউসুল, সাফারা একটা শব্দ একটা সেন্টেন্স, তাই না? সাফারা ফেল, হুয়া ফাইল, দুটো মিলে একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এখানে দমির কি? হুয়া। এই হুয়াটা মিলতেছে না, এরপরে 4 নম্বর, আদাতি তালিবাতু, এই যে রাজা আ এবং আদা, দুইটা সমর্থবোধক শব্দ। তাহলে আদাতি তালিবাতু অর্থ কি? ছাত্রীটি ফিরে এসেছে, আল্লাতি সাফারাত, যেই ছাত্রীটি সাফারাত সফর করে। তাহলে এখানে কি আছে? হিয়া, এবং হিয়া এবং আল্লাতি ম্যাচ করে রাইট। তাহলে এটাই হলো আঈদ। হাদা হুয়ার রাজুলু, ইনি হলো সেই ব্যক্তি, আল্লাদি ইউহিব্বু দীনাহু, যে তার ধর্মকে ভালোবাসে। তাহলে আল্লাদি ইউহিব্বু দীনাহু, আল্লাদি ইসমুল মাউসুল, ইউহিব্বু দীনাহু, এটা হলো সেন্টেন্সটা। এই সেন্টেন্সের মধ্যে 2টা দমির আছে, ইউহিব্বুর মধ্যে হুয়া হিডেন,
আর এই দি নাহুর মধ্যে হু এই ডোমেনটা, তাহলে এখানে আমরা দুইটার যে কোনোটাকে আয়াত ধরতে পারি, তাই না? কারণ দুইটাই ম্যাচ করতেছে, হুয়াটাও পূর্বের আল্লাদির সাথে ম্যাচ করতেছে, দি নাহু এটাও ম্যাচ করতেছে, দুইটার যে কোনোটাকে ধরলেই হবে। এরপরে হাদিহি হিয়াল মারআতু, ইনি সেই মহিলা, আল্লাতি তুহিব্বু দীনাহা, যে তার দিনকে ধর্মকে ভালোবাসে, ভালোবাসে। এখানে সিয়া, তাই না? তুহিব্বুর মধ্যে হিয়া, দীনাহার মধ্যে হা, আমরা এই বোথ আর দেম দুইটার যেটাকেই ধরি দুইটাকেই ধরতে পারবো। তাহলে আমরা ইসমুল মাউসুল আর হিয়াটা ধরলে ভালো না, যেটা মানে ইউ, হ্যাঁ হিয়াটা ধরলেই ভালো, বাকি দীনাহা এটাও কিন্তু এই আল্লাতিকেই বোঝাচ্ছে, তাই না? ধরতে পারবো আমরা দুইটাই, বাকি প্রথমটাই ধরবো আমরা। আলহামদুলিল্লাহ এখানে আমরা বুঝে গেছি, বাকি পরের প্র্যাকটিসটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু পড়তে হবে, শেষের দিকের গুলো আচ্ছা ওইটা স্কিপ করা যাবে, কিন্তু এটা একটু পড়তে হবে, আর একটু সময় নিই আমরা, অনেক পরে জয়েন করছি অনেকেই। এই বাক্যটা দেখেন, এই যে ইরবিত রাবাতা ইয়ারবিতু, অর্থ হলো যুক্ত করা, তাহলে ইরবিত যুক্ত করুন, বাইনা কুল্লি জুমলাতাইনি, প্রত্যেক দুইটা সেন্টেন্সের মধ্যে, কিভাবে? মুস্তাখদিমান, ব্যবহার করে, আল ইসমাল মাউসুল আল মুনাসিব, মানে উপযুক্ত ইসমুল মাউসুল ব্যবহার করে, কামা ফিল মিসাল, যেমন উদাহরণের মধ্যে আছে। দেখেন একটা উদাহরণ হলো উহিব্বু তালিবা, অর্থ কি? আমি ছাত্রটিকে ভালোবাসি, তাই না? আত তালিবু ইয়াকরাউ দুরুসাহু, ছাত্রটি তার পাঠ সমূহ পড়ছে। এই দুইটা বাক্য, এই দুইটা বাক্যকে একসাথে কানেক্ট করতে হবে। এই দেখেন কানেক্ট করছি, মিসাল উহিব্বু তালিবা আল্লাযী ইয়াকরাউ দুরুসাহু, তাহলে যে দ্বিতীয়বার যে আত তালিবু ছিল এটার জায়গায় আল্লাযী চলে আসছে, তাই না? দুইটা মিলে গেল, উহিব্বু তালিবা আল্লাযী ইয়াকরাউ দুরুসাহু। তাহলে সেম আমরা এরকম পরবর্তী বাক্যগুলোকে কানেক্ট করব। দেখেন আশকুরু তালিবাতা, আমি ছাত্রীটির কৃতজ্ঞতা আদায় করছি, আত তালিবাতু তাকরাউ দুরুসাহা, যে আল্লাতি ছাত্রীটি তার আল্লাতি তাকরাউ, তার পাঠ পড়তেছে। তাহলে এই বাক্যটা মিলালে কি হবে? আশকুরু তালিবাতা এই জায়গায় আল্লাতি, আল্লাতি আল্লাতি তাকরাউ দুরুসাহা। এরপরে যা আত তালিবু, আত তালিবু আল্লাযী সাফারা ইলা বালাদিহি, এখানে কি আসবে? আল্লাযী, আল্লাযী আল্লাযী, আত তালিবু আল্লাযী সাফারা ইলা বিলাদ বালাদিহি। এরপরে জাআতিল বিন্তু, আল বিন্তু সাআদাতিল ফাকীরা, এই বিন্তু জায়গায় কি হবে? আল্লাতি, জাআতিল বিন্তু আল্লাতি সাআদাতিল ফাকীরা, অর্থ বলেন তো বাক্যটার অর্থ কি হবে? মেয়েটি যাচ্ছে, আসতেছে, আসতেছে, আসতেছে কেন? এসেছিল, এসেছে, এসেছিল, মাদি, তাই না? মাশাআল্লাহ। এরপরে বলেন এসেছিল যে মেয়েটি এরপরে আল্লাতি সরি সাআদাতি, হাই হাই সবাই ভুলে গেছে, যা আতিল বিন্তু আল্লাতি সাআদাতি, সাআদা অর্থ হেল্প করা, ভিক্ষুককে হেল্প করেছে, যে ফকির বা দরিদ্র ব্যক্তিকে হেল্প করেছিল, তাই না? যা আতিল বিন্তু আল্লাতি সাআদাতিল ফকির, আমরা পড়ছিলাম না, সাআদা ইউসাঈদু মুসাআদাতুন, হেল্প করা, সাহায্য করা, ওই যে বলতেছিল যে উসাঈদু, ফ্যামিলিকে সাহায্য করতে চাই, হ্যাঁ বলছি না, আনা উরিদু আন উসাঈদা ওয়ালিদি ফি মাজরাআতি, আমি আমার বাবাকে খেতে হেল্প করতে চাই কাজে, গেছিল না দেশে গ্রামে চলে যাবে, তারপরে তার বাবাকে হেল্প করবে তার ক্ষেতের কাজে, না তারপরেও আসছে হুজুর, ওই যে ওই বলরা আমি বিয়ে করতে চাই, ফ্যামিলিকে হেল্প করতে চাই, অনেক জায়গায় আসছে, ভুলে গেছি, অনেক জায়গায় আসছে, সাআদা ইউসাঈদু মুসাআদাতুন। আমি আবার এখানে লিখে দেই এই চ্যাপ্টারে আবার এই শব্দটা, সাআদা ইউসাঈদু মুসাআদাতুন, তিন নাম্বার ফর্ম থেকে, তাই না? অর্থ হলো সাহায্য করা, হেল্প করা। তাহলে জাআতিল বিন্তু, মেয়েটি এসেছে, আল্লাতি সাআদাতিল ফাকীরা, যে মেয়েটি দরিদ্র ব্যক্তিকে সাহায্য করেছিল।
সাহায্য করা। এরপরে বলেন জুরতুল কুল্লিয়াতা আল কুল্লিয়াতু তুদাররিসুল উলুম আল ইসলামিয়াতা, এটা যুক্ত করলে কি হবে? জুরতুল কুল্লিয়াতা, জুরতু মানে আমি ভ্রমণ করেছি, পরিদর্শন করা। হ্যাঁ, তো জুরতুল কুল্লিয়াতা আমি ফ্যাকাল্টিটি ভিজিট করেছি। আল্লাতি এখানে কি হবে? আল্লাতি, রাইট। তুদাররিসুল উলুম আল ইসলামিয়াতা, যে ফ্যাকাল্টি কি পড়ায়? আল উলুম আল ইসলামিয়াতা, ইসলামিক বিষয়বস্তু যেই ফ্যাকাল্টি পড়ায় বা ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি বলতে পারি, তাই না? ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি ভিজিট করেছি। জুরতুল কুল্লিয়াতা, ওই ফ্যাকাল্টি ভিজিট করেছি আল্লাতি, যে ফ্যাকাল্টিটি তুদাররিসুল উলুম আল ইসলামিয়াতা, যেটা আরবি ভাষা বা ইসলামিক বিজ্ঞান সমূহ পড়ায়। এরপর দেখেন জুরতুল মাহাদা, এখন এটা বলেন জুরতুল মাহাদা দারাস্তু ফিল মাহাদির জায়গায় কি হবে? না বলে বাক্যটা এরকম হবে, এই দেখেন এটা সিমিলার আগের সাথে মিলবে না আরকি। আমি এটা নিচে নিয়ে দিই, এই বাক্যটা হবে আসলে এরকম। তাহলে ফিহি করে দিই। হ্যাঁ, ওটা ফিহি করতে হবে, আসান্তি এরকম হবে। জুরতু মানে যে ইনস্টিটিউট পরিদর্শন করেছি সেই ইনস্টিটিউটেই। জুরতুল মাহাদা, আমি ইনস্টিটিউটটি পরিদর্শন করেছি আল্লাদি, এই যে এখন এখানে আল্লাদি সেইখানেই পড়তে, আল্লাদি দারাস্তু ফিহা এটা বলতে হবে। হ্যাঁ রাইট, আল্লাদি দারাস্তু ফিহা না, কেন কি হবে? ফিহি ফিহি ফিহি, আমি পড়েছি সেটা আমি ভিজিট করেছি, তাই না? রাইট, তাহলে জুরতুল মাহাদা আল্লাদি দারাস্তু ফিহি আল আরাবিয়াতা, বুঝতে পারছেন? এটা এরকম হয়ে যাবে, বুঝে গেছে না? আলহামদুলিল্লাহ, এরকম আমাদের ইয়াতে গেছে বাক্য, কোনটা গেল হেওয়ারের মধ্যে, এই বাক্যটা কোনটা আসছে? আল্লাহ আল্লাহ যেটা পড়লাম আমরা ওই জায়গায় আছে, মানে ওখানে আছে, মানে আমরা যেটাতে পড়তেছি তার জাস্ট উপরে উপরে। আচ্ছা, এখানে না, এই যে এটা আল আসরুল আব্বাসি হুয়াল্লাযী ইজদাহারাত ফীহি, তাই না? এই যে আল আসরুল আব্বাসি ফীহি, বুঝছেন? জি জি জি, এখানে। এরপরে দেখেন হিয়াল লুগাতু তুরজিমাত ইলাইহা, মানে সব সময় যে এই যে বারবের মধ্যেই থাকবে এরকম না, পরের সাথেও থাকতে পারে, তাই না? এই যে আল আসরুল আব্বাসি ফীহি এটার সাথে মিলবে। জুরতুল মাহাদা আল্লাযী দারাসতু ফীহি আল আরাবিয়াত, এরপরে দেখেন আকালতু তুআমা, পরে বলেন আল্লাযী আল্লাযী, এখন এটা তো একটা নিয়ম চলে আসছে, এটা বলতে হবে। আমরা উপরে পড়লাম না, ওই যে যে সিলাতুল মাউসুল হিসেবে একটা সেন্টেন্স থাকবে,
এই সেন্টেন্সটা জুমলাতুন ইসমিয়া হতে পারে, জুমলাতুন ফেলিয়া হতে পারে। আবার এটার আরেকটা টার্ম আছে শিবহুল জুমলা বলে, শিবহুল জুমলা মানে ওই যে জার মাজরুর মুতাল্লিক মিলে যেটা হয় এটাকে শিবহুল জুমলা বলে। তাহলে দেখেন আমরা এই বাক্যটা যদি বলি আকাল তু তোয়ামা আর তোয়াম আর আল মাইতে, এই আর তোয়ামার জায়গায় কি হবে আল্লাদি, তাই না? আল্লাদি আল আকাল তু তোয়ামা আল্লাদি আলাল মাইদাতি, এরকম হয়ে যাবে। বাকি তখন এখানে এই দমির কোনটা, এই যে আকাল তু তোয়ামা আল্লাদি, এই আল্লাদি এরপরে মাঝখানে আপনার উজ্জ্ব ধরতে হবে, কা ইনুন কথার কথা মৌজুদুন, এই যে একটা আলাল মাইদাতি আছে না, এটা জার মাজরুর, তাহলে জার মাজরুর মিলে তো মুতাল্লিক হবে, তাহলে মুতাল্লিকটা কার সাথে হবে, এই মুতাল্লিকটা যার সাথে হয়েছে এই মাওজুদুন, এই মাওজুনের মাওজুদুনকে হুয়ার নায়েব ধরা হয়, মাওজুদুনকে হুয়া এর মধ্যে ধরা হয়, মাওজুদুন। মাওজুদুন অর্থ কি, এই যে ধরেন মাফউলুন, একজন পুরুষ আছে না এর মধ্যে মুজাক্কার, এই ধরেন ফাইলুন, ফাইলুন মানে কি একজন কর্তা, আলিমুন মানে একজন পুরুষ আলেম, তাহলে এর মধ্যে একটা হুয়ার মতো আছে না, একজন পুরুষ টেবিলের উপরে থাকা খাবারটি আমি খেয়েছি। এরপরে গেল সাফার তু বি সাইয়ারাতি আল্লাতি, বলেন আল্লাতি হবে পিসারি, তাই না? যেটা রাস্তায় আছে, আমি সফর করেছি কার দ্বারা, যে কারটি রাস্তায় আছে, আল্লাতি ফিসারি, তাহলে আল্লাতি মাওজুদুন ফিসারি, এই মাওজুদুনটা আছে মাঝখানে। এরপরে দারাসাত আয়েশাতু আল কিতাবা, আয়েশা কিতাব পড়েছে, আল্লাদি ফি, একটা বাদ গেল হুজুর, ওই যে আমি হোটেলে বসবাস করেছি, আল্লাদি থাকি না, থেকেছি, অতীতকাল না পাস্ট, থেকেছিলাম বা থেকেছি, আল্লাদি ফি মাক্কাতা, দারাসাত আয়েশাতু আল কিতাবা, আল্লাদি ফি মাক্তাবাতিল কুল্লিয়াতি। এরপরে শাহাদাত তিফলু আত-তিলফাজা, এই আত-তিলফাজা আল্লাদি ফি গুরফাতিল জুলুস, ফি গুরফাতিল জুলুস, ক্বারাতুল কিসসাতা আল-কিসসাতু, এটা কি হবে, আল্লাতি আল্লাতি হাদাসাতনি আনহা, না হাদাসতানি আনহা, যে ঘটনাটি তুমি আমাকে বলেছো, তাহলে হাদাসতানি আনহা, এই তিনটা দমির আছে, কোনটা মিলবে আল্লাতির সাথে, আলহামদুলিল্লাহ। এরপরে কাবালতুল উস্তাদা, আমি উস্তাদের সাথে সাক্ষাৎ করেছি, আল্লাদি ইয়ামালু ফিল জামিয়াতে, চাকরি করে। আলহামদুলিল্লাহ ইসমুল মাউসুল বুঝে গেছি, এখানে ফাহমুল মাসমু অডিও প্র্যাকটিস, এরপরে এটা হলো তাকাল্লাম, এটা হলো স্পিকিং প্র্যাকটিস, এই দেখেন মা লুগাতুকাল উলা বা আল উম, মা লুগাতুকাল উম, আপনার মাতৃভাষা কি, এই সম্পর্কে কথা বলতে হবে, লুগাতুকা তোমার প্রথম ভাষা, এটাকে আরবিতে আরেকটা বলা হয় লুগাতুকাল উম, মাতৃভাষা। এরপরে কাম লুগাতান তাহাদ্দা তাহাদ্দাসু, তুমি কয়টি ভাষায় কথা বলো, মা হিয়া, সেটা কি কি, কাম লুগাতান ইয়াতাহাদাসু হা আন নাসু ফি বালাদিকা, তোমার দেশে মানুষ কয়টা ভাষায় কথা বলে, মা লুগাতু তালিমি ফি বালাদিকা, তোমার ভাষায় শিক্ষা, তোমার দেশে শিক্ষার ভাষা কি। এরপরে মা লুগাতু সুকি ওয়াশারিই ইনদাকুম, তোমাদের দেশে বা তোমাদের কাছে রাস্তা এবং বাজারের ভাষা কোনটা, মাতা বাদাতা তাআল্লুমাল আরাবিয়া, আরবি শিখতে কখন শুরু করেছো, কাম সানাতান দারাস্তাল আরবিয়াতা, কয় বছর আরবি শিখেছো, লিমাযা তাআল্লামুল আরবিয়াতা, কেন আরবি শিখো,
এগুলো প্রত্যেকটা প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্ন নাশাতুন সোনা ইয়ন আরেকজনের সাথে দাঁড়িয়ে কথা বলে প্র্যাকটিস করতে হবে স্পিকিং চালু করার জন্য। এরপরে নিচে আছে এই যে তাদরিব, নাকিস মা জুমালাইকা আল মুশকিলাত আল্লাতী তুকাবিলুনাহা ফি তাআল্লুমিল আরাবিয়া, মানে তুমি আরবি শিখতে গিয়ে কি কি মুশকিলাত ফেস করো সেগুলো তোমার সহপাঠীর সাথে পর্যালোচনা করো। এক নাম্বার, মুশকিলাতিন ফিল কালাম, কথা বলার ক্ষেত্রে মুশকিল, মুশকিলাতিন ফিল ইস্তিমা লিসেনিং এর ক্ষেত্রে মুশকিল, মুশকিলাতিন ফিল কিরাআ রিডিং মুশকিল, মুশকিলাতিন ফিল কিতাবা লেখার ক্ষেত্রে মুশকিল, মুশকিলাতিন ফিল কাওয়াইদ গ্রামারের ক্ষেত্রে মুশকিল, মুশকিলাতিন ফিল আসওয়াত উচ্চারণের ক্ষেত্রে মুশকিল, মুশকিলাতিন ফি ফাহমি মাআনিল মুফরাদাত শব্দার্থ বোঝার ক্ষেত্রে মুশকিল, মুশকিলাতিন উখরা ইত্যাদি ইত্যাদি এটসেট্রা, আরো কি কি মুশকিল তুমি ফেস করো এগুলো প্রত্যেকটা ধরে ধরে তোমার সহপাঠীর সাথে কথা বলা করো বা নাকিস পর্যালোচনা করো, মুনাকাশা করো। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ছিল 7 নম্বর ইউনিট আল লুগাতুল আরাবিয়া এর প্রথম অংশ, বাইনা তালিবাতাইনি, দুজন ছাত্রীর মধ্যকার কথোপকথন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশ পড়ব, পরবর্তী অংশে আছে আল আরাবিয়াতুল ফাসিহাতু ওয়া আছারুহা, মানে সুস্পষ্ট সাহিত্য আরবি, আরবি সাহিত্য এবং ওয়া আছারুহা এবং তার প্রভাব, আসার আসার মানে প্রভাব, মানে না লোকটার আসর আছে, অনেক কথার আসর আছে, আসার মানে প্রভাব। আল আরাবিয়াতুল ফাসিহাতু ওয়া আছারুহা মানে ফাসিহ, ফাসিহ মানে সুস্পষ্ট এবং সাহিত্যপূর্ণ আরবি, তার প্রভাব দিনের আসর পড়ে থাকে। আগামী ক্লাসে আমরা পড়বো, আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদেরকে আমাদের এই আরবি শিখার জার্নিকে সহজ করে দিন এবং আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।